বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো, বিভিন্ন প্রকার ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন, তাদের জন্য আজকে আমার আলোচনার বিষয় ওয়াশিং মেশিনে নতুন সার্কিট ইনস্টলেশন, সার্কিট স্থাপন এবং ওয়াশিং মেশিনের যে বিভিন্ন যন্ত্রাংশগুলো থাকে সেগুলোর নাম, কাজ এবং কোনটা কোন জায়গায় থাকে, কার অবস্থান কোথায় থাকে, সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে আমরা দেখছি যে একটি সার্কিট ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এখানে দেখানো হচ্ছে। এই সার্কিটের মধ্যে এর যাবতীয় তথ্য দেওয়া আছে, যেমন সার্কিটের এই যে ডান পাশে চারটি টার্মিনাল দেওয়া আছে, এর মধ্যে একটি হলো মোটর রিভার্স, মোটর ফরওয়ার্ড, মোটর প্লাস মাইনাস দিয়ে এটা বোঝানো হয়, অর্থাৎ মোটর একবার ডান দিকে ঘুরবে আরেকবার বাম দিকে ঘুরবে। এবং এক পাশে আছে ওয়াটার ইনলেট ভাল্ভ, যেটা দিয়ে পানি ভেতরে প্রবেশ করে মেশিনের, তার একটি টার্মিনাল। এবং এর পাশে আরও একটি টার্মিনাল আছে যার নামকরণ করা হয়েছে এখানে আউটলেট ভাল্ভ, ওয়াটার আউটলেট ভাল্ভ, যার সাহায্যে পানি ড্রেনেজ হয়ে বের হয় যে ভাল্ভের সাহায্যে। এবং এই সার্কিটের মাঝামাঝিতে আছে লাইন এবং নিউট্রাল, ফেজ নিউট্রাল। বাম পাশে আছে সেন্সরের তিনটি টার্মিনাল এবং পাশে আছে ডোর সুইচের দুইটি টার্মিনাল। আর এখানে যে বোর্ডটি দেখানো হচ্ছে এটি পূর্বের সার্কিটের বা পূর্বের মেশিনের যে ফাংশন সেই ফাংশন দেখানো হচ্ছে এখানে, এবং এই দুইটা পার্ট মিলিয়ে ছিল এই ওয়াশিং মেশিনের পূর্বের সার্কিট বা কন্ট্রোলার। এর সাহায্যে ওয়াশিং মেশিন আগে নিয়ন্ত্রিত হয়েছিল, কিন্তু এখন এটি নষ্ট হয়ে যাওয়া, এটি না পাওয়ার কারণে এটিকে আমরা পরিবর্তন করে ইউনিভার্সাল সার্কিট লাগিয়ে দিই। এটি হচ্ছে মোটরের একবারে নিচের অংশ, এখানে একটি ক্যাপাসিটর, রানিং ক্যাপাসিটর সংযুক্ত করা আছে। এখানে আছে আউটলেট ভাল্ভ, এখানে আছে একটি মোটর, রিভার্স ফরওয়ার্ড মোটর, এর সাহায্যে মূলত ওয়াশিং মেশিনের কার্যক্রম ঘটে থাকে। এবং এই যে ভাল্ভ আছে, এই ভাল্ভ এখান দিয়ে পানি বের হয়। তো এই প্রত্যেকটি অংশ আমরা মনোযোগ সহকারে দেখব, তাহলে যদি কখনও ওয়াশিং মেশিনের কাজ করতে হয় আমরা অবশ্যই করতে পারব। আর যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন যেই লাইনটি দেখাচ্ছি এটি হচ্ছে পানি যখন ভর্তি হয় পানির প্রেশারে একটা হাইড্রোলিক চাপ সৃষ্টি হয়, এবং এই চাপের ফলে যে ওয়াটার সেন্সর ভাল্ভ আছে, ওয়াটার সেন্সর, সেই ওয়াটার সেন্সর এখান থেকে তথ্য পাঠায় সার্কিটে যে কতটুকু পরিমাণ পানি এই সিলিন্ডারের মধ্যে আছে। তো এই সেন্সর যদি পানি এখানে ভর্তি না হয় বা সেন্সর যদি কোনো কারণে নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই মেশিন চালুই হবে না, এবং অনবরত যে ইনলেট ভাল্ভ চালু থাকার কারণে অনবরত পানি এই সিলিন্ডারের মধ্যে ভর্তি হয়ে যাবে, দেখা যাবে যে পানি অতিরিক্ত হয়ে উপর হয়ে পড়ে যাচ্ছে। এই সেন্সরটা যদি অকার্যকর হয়ে যায় সেই ক্ষেত্রে সমস্যাটা দেখা দিতে পারে। অনেকের ওয়াশিং মেশিন আছে যে লাইন দেওয়ার পরে স্টার্ট করা হলো, স্টার্ট করার পর দেখা ছিল যে কিছু সময় পরে, 20 মিনিট 15 মিনিট পরে, যে অনবরত পানি ফ্লোরের মধ্যে পড়ে যাচ্ছে। এই সমস্যার জন্য হয়তো এই সেন্সরের সমস্যা, অথবা সেন্সরেটা কোনো একটা তার কাটা অথবা ভেতরে পিপিলিকা ঢুকে হয়তো টিউব থাকে যেখানে পাম্পিং হয় সেটা হয়তো লিক করে ফেলেছে, অথবা যে পাইপ থাকে সেই পাইপটা হয়তো বা কোনোভাবে লিক হয়েছে, অথবা সার্কিটের কোথাও একটা ঘাটতি আছে, একটা সমস্যা, লাইন হয়তো কেটে গেছে। তো এই জাতীয় সমস্যার জন্য মূলত পানি অতিরিক্ত বের হয়ে যায় বা ওভারফ্লো হয়ে যায়। তো ওভারফ্লো হয়ে যাওয়ার এগুলি হচ্ছে কারণ, পাইপ ফেটে যাওয়া, ওয়াটার সেন্সর লিক হয়ে যাওয়া, ওয়াটার সেন্সর অকার্যকর হয়ে যাওয়া, তার কেটে যাওয়া, সার্কিটের প্রবলেম হওয়া। আচ্ছা, তো এই সার্কিটে যে আমরা লাগাচ্ছি সংযোগগুলো, এটা এই সার্কিটের যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রাম দেখে এখানে ভালো করে দেখলে দেখা যাবে যে সেন্সরের যে নব সোজাসুজি দেওয়া হয়েছে, এবং সোজাসুজি দেওয়ার কারণে এর যে প্রত্যেকটা তার, এই তারের সাথে মিলিয়ে, কালারের সাথে কালার মিলিয়ে ডায়াগ্রাম অনুযায়ী আমরা তারগুলি সংযুক্ত করব, যেন ডানেরটা বামে, বামেরটা ডানে না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। আর এখানে শর্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটি টার্মিনালের ডোর সুইচের, কারণ এটার কোনো ডোর সুইচের অংশই ছিল না এই মেশিনের, যার কারণে এটাকে শর্ট করে দেওয়া হয়েছে। শর্ট করে দিলেও কোনো অসুবিধা নেই, চলবে। আর এখন হচ্ছে যে কিবোর্ড
বা ডিসপ্লে বোর্ড সংযুক্ত করা হচ্ছে সার্কিটের সঙ্গে। এর মাঝামাঝিতে আছে একটি ফেজ এবং নিউট্রাল, এই যে এখানে আছে বাম পাশে লাইন আর ডান পাশে হচ্ছে নিউট্রাল। তো আমরা এই ফেজ এবং নিউট্রাল সংযুক্ত করে দিব। এখন লাগানো হলো নিউট্রাল, এখন লাগানো হচ্ছে ফেজ। তো ফেজ এবং নিউট্রাল লাগানোর পর আমরা বাম পাশে যে টার্মিনালগুলো আছে, এখানে আছে চারটি টার্মিনাল, চারটির মধ্যে একটি আছে এম প্লাস অর্থাৎ মোটর ডান দিকে ঘুরবে, অপরটি আছে এম মাইনাস মোটর ডান বাম দিকে ঘুরবে, রিভার্স ফরওয়ার্ড হবে, এবং তার পাশে আছে একটি ওয়াটার ইনলেট ভালভ যার সাহায্যে মেশিনের ভেতরে লাইনের যে পানি প্রবেশ করে, এবং ওয়াটার আউটলেট ভালভ এর কাজ হলো মেশিনের পানির যখন কাজ শেষ হয়ে যায় ময়লাযুক্ত পানি বের করার যখন প্রয়োজন হয় এই আউটলেট ভালভ সার্কিটের নির্দেশনা অনুযায়ী ওপেন হয়ে যায়, এবং পানি বের হয়ে যাওয়ার পর সার্কিটের নির্দেশনা মোতাবেক সে আবার বন্ধ হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। এভাবেই এই কার্যক্রমগুলো অনবরত চলতে থাকে। আর প্রত্যেকটা লাইন আমরা বের করার সময় ওহম মিটার ব্যবহার করতে পারি, সিরিজ লাইন ব্যবহার করতে পারি, অথবা যদি অভিজ্ঞতা থাকে তার টেনে টেনেও আমরা কালার চিহ্নিত করেও কাজগুলো করতে পারি। তবে অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট না ঘটে, শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা তৈরি না হয়। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই যারা দক্ষ অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে কাজগুলো করতে হবে, অথবা ইউটিউব গুগলে যে সকল ভিডিওগুলো আছে টেকনিক্যাল ভিডিও, সেই ভিডিওগুলো দেখেও কাজগুলোর একটা আইডিয়া নেওয়া যেতে পারে। তো আমরা সবগুলো সংযোগেই করে দিয়েছি। এখন হচ্ছে এটা যে লাগানো হচ্ছে এই লাইনটা হলো ওয়াটার ইনলেট ভালভের লাইন, এটা মূলত একটা ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ভালভ, এর সাহায্যেই মোটরের ভেতরে পানি প্রবেশ করে। আর এখন যে পাইপ লাগানো হচ্ছে এটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরের হাইড্রোলিক পাম্পিং করার জন্য এই পাইপ সংযুক্ত করা হলো। তো মোটরটিকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পূর্বে অবশ্যই আমরা সিরিজ লাইনে 200 এর ভালভ ব্যবহার করে সিরিজ লাইনে যদি যুক্ত করে লাইনটা দিই তাহলে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তো পাওয়ার বাটন অন করার পরে সবগুলো ফাংশান চলে এলো সার্কিটের মধ্যে ডিসপ্লে বোর্ডে। তো স্টার্ট করলাম, স্টার্ট করলে যে সিরিজ ভালভের লাইনের ভালভ কিন্তু অফ হয়ে গেলো, তার মানে অধিক লোড হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে, তার মানে লোড আমরা আরবারই দিতে পারি। এটা হলো ওয়াটার আউটলেট ভালভ, এটাও এক ধরনের মোটরের মতো কাজ করে, ভিতরে গিয়ার আছে মোটর আছে, এটা আস্তে করে টান দেয় সার্কিটের নির্দেশনা অনুযায়ী, এবং যে আউটলেট ওয়াটার ভালভ বা যে লাইন আছে সেই লাইনটা ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেলে পানি বের হয়ে যায়। এর তিনটি তার আছে, এর মধ্যে একটি কমন, এই কমনটা ঠিক রেখে বাকি দুইটা তার শর্ট করে দিয়ে লাইন সংযোগ করতে হবে। যদি এভাবে না করা যায় এই সেন্সর কিন্তু কাজ করবে না, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর আমরা এই সেন্সর যেখানে লাগানোর প্রয়োজন সেখানে আমরা সঠিকভাবে লাগিয়ে দিব, যাতে করে কোনো সাইড না হয়ে যায়, অ্যাঙ্গেল না হয়ে যায়। যদি অ্যাঙ্গেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোটর এর যে পিন থাকে সেটি কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এদিকে অবশ্যই খেয়াল রাখবো। ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে ভালভ কীভাবে কাজ করে, লাইন দেওয়ার পর ঠিক এভাবেই ওয়াটার আউটলেট যে লাইন, ওয়াটার ড্রেনেজ যে লাইন সেই লাইনটা কীভাবে অফ করে দেয়। তো আমরা এই যে শর্ট করে দিয়ে এটাকে কমন করে দিচ্ছি এবং দুইটি মাত্র লাইন আমরা বের করব। এটা যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু এই সার্কিটের জন্য, এই ভালভের জন্য কিন্তু সার্কিট নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, শর্ট সার্কিট হয়ে যাবে আর অগ্নিপাতও ঘটতে পারে। তো এটি অবশ্যই খেয়াল রাখবো এবং যথাযথভাবে এটিকে আমরা সিল করে দেবো যাতে করে বৈদ্যুতিক শর্ট সার্কিট কোনোভাবেই না হয়। সবগুলো যন্ত্রাংশ যদি আমরা সঠিকভাবে স্থাপন করতে পারি তবে এই মেশিন অবশ্যই ভালো চলবে, কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না। আর যদি না বুঝে অজ্ঞ অবস্থায় যদি আমরা কাজ করি বা কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু মেশিনের বিভিন্ন পার্টসপত্র নষ্ট হয়ে যেতে পারে, অকার্যকর হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো থেকে অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং বিরত থাকবো।
স্ক্রুগুলা টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেন টাইট না হয়, তাতে করে কিন্তু এই প্লাস্টিক ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মোটর লাগানোর পর দেখবো সবগুলো ফ্রি আছে কি না, এদিকে হেলথ খেয়াল রাখতে হবে, কোনো ময়লা আছে কি না, ভিতরে এমন কোনো অবস্থা আছে কি না যাতে করে মেশিনের সমস্যা হতে পারে। মোটরের নিচের যে অংশটা, এখানে কিন্তু ক্যাপাসিটরের লাইন আছে, ক্যাপাসিটরের রানিং আর স্টার্টিং এটার সমান সমান, রেজিস্ট্যান্স ওহমিক মান প্রায় সমান সমান, এটা উল্টাপাল্টা হলেও সমস্যা নেই, ডানেরটা বামে গেলেও সমস্যা নেই, বামেরটা ডানে আসলে কোনো অসুবিধা নেই, এটা নিশ্চিতভাবে কাজ করা যায়। আর এখানে এই যে আউটলেট ভালভের, ওয়াটার আউটলেট ভালভের যে নিউট্রাল ছিল সেই নিউট্রাল কিন্তু আমরা সরাসরি নিউট্রালের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। আর যুক্ত করার পর অবশ্যই এটাকে কস্টিক দিয়ে আটকে দিতে হবে বা এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে কোনো প্রকার বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে। সার্কিটটা ভালো করে কাজ করছে কিন্তু এটা পরীক্ষা করার জন্য এর প্রত্যেকটা যন্ত্রাংশ চেক করতে হবে। যেমন এখানে চেক করা হচ্ছে যে ওয়াটার আউটলেট ভালভ কাজ করছে কি না, ওয়াটার ইনলেট ভালভ কাজ করছে কি না, মোটর সঠিকভাবে রিভার্স ফরওয়ার্ড হচ্ছে কি না, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে। এগুলি কাজ করার জন্য, পরীক্ষা করার জন্য কিছু টেকনিক আছে, সেগুলি আমি বলে দিচ্ছি। মোটর ওয়াশে দিতে গেলে, ওয়াশিং করতে গেলে অবশ্যই এই সেন্সরটা মুখ ধারা বা অন্য কোনো পাম্পিংয়ের সাহায্যে, ইঞ্জেকশানের সিরিজ হতে পারে তার সাহায্যে আমরা এটিকে পাম্পিং করে দিতে পারি ম্যানুয়ালি, অথবা ভেতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েও আমরা এই কাজটি করতে পারি। পাম্পিং না করে যদি আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিই, অর্থাৎ যতটুকু পানির চাহিদা আছে সেটুকু পানি যদি আমরা দিয়ে কাজটা করি, এটা সবচেয়ে ভালো একটি উপায়। আর যদি পানির ব্যবস্থা কোথাও না থাকে, দেখা গেল যে অনেকের ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টারের আশেপাশে পানির খুব সংকট, সেখানে আমরা মুখ ধারা বা অন্য কোনো উপায়ে আমরা এই সেন্সরকে অন করে দিতে পারি, অথবা একটা হাইড্রোলিক প্রেসার দিয়ে দিতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তবে ভালো উপায় হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে টেস্ট করা, এরপর ওয়াশিং করানো, রাইজিং করানো, স্পিন করানো, সবগুলো ঠিকঠাক হচ্ছে কি না এগুলি চেক করতে হবে। প্রোগ্রামের বাটন কাজ করছে কি না, ওয়াটার লেভেল বাটন কাজ করছে কি না, এগুলো চেক করতে হবে। আর এগুলি চেক করতে গেলে অবশ্যই পানির প্রয়োজন আছে, সেই সাথে দক্ষতারও প্রয়োজন আছে। শুধু যন্ত্রাংশ সঠিক আছে তাহলেই হবে না, পাশাপাশি যিনি কাজ করবেন, মেশিনপত্রের কাজ করবেন, তিনি অবশ্যই তার দক্ষতা থাকতে হবে, অথবা দক্ষ কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। যদি পরামর্শ করে কাজ না করেন তাহলে কিন্তু আপনার এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আপনার সার্কিট নষ্ট হতে পারে, মেশিন পুড়ে যেতে পারে, অগ্নিপাত করতে পারে, মূল্যবান জিনিসপত্র নষ্ট হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, অথবা দেখা গেল শর্ট সার্কিটের কারণে মানুষও আহত হতে পারে। তো বৈদ্যুতিক যে নিরাপত্তার বিধিবিধানগুলো আছে সেগুলো আমরা গুরুত্ব দিয়ে কাজগুলো সম্পাদন করব, তাতে করে আমরা একটা ভালো ফলাফল পাবো। অন্যথায় দেখা গেল যে আমাদের নিজেদের ভুলের জন্য নিজেরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং মানুষের অনেক বাজে কথা শুনতে হবে। তো তার জন্য অবশ্যই যারা দক্ষ তাদের পরামর্শ নিয়ে আমরা কাজগুলো করব, তাতে করে আমরা সমাজে বা আমাদের ব্যবসায়িক লেভেলে একটা সুনাম অর্জন করতে পারবো। সবার প্রতি পরামর্শ রইল যে আপনারা অবশ্যই দক্ষদের, যারা দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে এই পেশায় যারা জড়িত আছে, তাদেরকে জানিয়ে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। তো আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, পাবলিক গ্রুপ বিডি টেকনিক্যাল নলেজ, সেখানে এই ধরনের আরও বিস্তারিত ভিডিও আছে, সেই সকল সেখানে আছে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, স্প্লিট এসি, উইন্ডো এসি, রেফ্রিজারেটর, এছাড়া আরও অন্য অন্য টেকনিক্যাল ভিডিও এবং বিভিন্ন তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডি টেকনিক্যাল চ্যানেল সেখানেও ভিজিট করতে পারেন এবং অন্য যারা আছে তাদেরকেও ভিজিট করার সুযোগ করে দিতে পারেন, ভিডিওগুলো ডাউনলোড করে দিতে পারেন। আবার ফেসবুক যে পাবলিক গ্রুপ আছে সেখানেও আপনারা অ্যাড হতে পারেন। এছাড়াও যদি কারো টেকনিক্যাল বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের যে মতামত সেই মতামত এখানে শেয়ার করবেন, তাতে করে কী হবে যে আপনাদের মতামতের ভিত্তিতে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, আপনাদের যে জানার বিষয় সে বিষয় নিয়ে আলোচনা করতে পারবো।
তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সময়ে এরকম আরও টেকনিক্যাল ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।